उठ मम्मा उठ। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। उठे पड़ो। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमराओ भालो आछी। तो आज के आमी तुम्हारे संगे शेयर करब आमार बड़ो मेये एलिनार स्किन केयर रुटीन। ओके आमी सकाल थेके रात अब्दि ओके आमी की की प्रोडक्ट यूज करी ओर स्किने, आमी सेटाई तुम्हारे संगे आज शेयर करब। तो चलो देरी ना करे आम्रा वीडियोटा शुरू करे दी। এবার আমি মাখবো মাইজ এমএম ক্রিমটা। যেহেতু বাচ্চাদের স্কিন খুব সেন্সিটিভ হয় আর ডেলিকেট হয়, ওই জন্য বাচ্চাদের স্কিনের যত্ন সবসময় একটু ভালো করেই নেওয়া উচিত। আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তো এখন তো আরও বেশি করে বাচ্চাদের স্কিন কেয়ার করতে হবে। ওই জন্য আমি সকাল থেকেই রাত পর্যন্ত ওকে খুব ভালোভাবে স্কিন কেয়ার করাই, যাতে ওর স্কিনটা শীতকালেও গ্লোয়িং এবং সুন্দর থাকে, যাতে রুক্ষ শুষ্ক না হয়ে যায় আর সবসময় হাইড্রেট রাখে। আমি সেই চেষ্টাই করে থাকি সবসময়। তো যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন প্রায় 7 বছর হতে যাবে আর কি, তাই জন্য ও এখন আস্তে আস্তে শিখে নিচ্ছে কি করে স্কিন কেয়ারটা নিজের থেকে করতে হয়। আর আমিও আস্তে আস্তে ওকে এগুলো শিখিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীকালে ওর কোনো প্রবলেম না হয়। ওই জন্য তো আমি ধরে ধরে ওকে দেখিয়ে দিই যে এটা করো ওটা করো করে, তারপরে আমি হেয়ারটা আমি কম করে দিই, কারণ ও হেয়ারটা ঠিকমতো কম করতে পারে না। তো ওই জন্য আমি ওটা করে দিই। তো সকালকার মতো ওর স্কিন কেয়ার কমপ্লিট। এই ক্রিমটা আমি অনেক দিন থেকেই ওর জন্য ব্যবহার করে আসছি। যখন ও ছোটো ছিল, 1 মাস বয়স ছিল, তখন ওর ডক্টর এই ক্রিমটা ওকে সাজেস্ট করেছিল। সেই তখন থেকে আজ অবধি আমি এই ক্রিমটাই ওকে ব্যবহার করি ওর মুখে, এবং শীতকাল আসলেই আমি ওর মুখ থেকে সারা বডিতে এই ক্রিমটা ইউজ করি। আর যখন গরমকাল থাকে, তখন খালি ওর মুখে ইউজ করি এই ক্রিমটা। এই ক্রিমটা অসম্ভব ভালো, তাই আমি এটাই ব্যবহার করে চলেছি এতদিন ধরে ওর জন্য, আর কিছুই ইউজ করি না ওর মুখে। আর রিসেন্টলি এই লিপ বামটা আমি ইউজ করছি ওর ঠোঁটের জন্য, মামাআর্থের। এর আগে ভেজলিন ইউজ করতাম, কিন্তু এইটা নতুন লঞ্চ হয়েছে মামাআর্থের, আমি এখন এটাই ওর জন্য ইউজ করছি। এটাও খুব ভালো, অনেকক্ষণ হাইড্রেট রাখে ওর ঠোঁটটা, আর ফ্লেভারটাও খুব সুন্দর, ভ্যানিলা ফ্লেভার, ও বেশ পছন্দ করে। তো এবার আমি ওকে একটা প্যাক মাখাবো। আমি এই প্যাকটা সপ্তাহে 1 দিন বা 2 দিন ওর জন্য বানাই। এই দেখছো, দুধের সর নিয়েছি, দুধের সরের সঙ্গে একটু হানি বা মধু মিশিয়ে নেব। আর তোমরা তো জানোই দুধের সর বাচ্চাদের জন্য কতটা ভালো, এটা ছোট একদম বেবি থেকে শুরু করে বড় বয়সের বাচ্চারাও ইজিলি ব্যবহার করতে পারে এই প্যাকটা। আর এতে ওদের স্কিন হোয়াইটনিং হয়ে যায়, লাইটনিং হয়ে যায়, বেবি স্কিন ভিতর থেকে উজ্জ্বল হয়ে যায় এবং ফর্সা হয়ে যায়, আর তার সঙ্গে অনেক কোমল স্নিগ্ধ হয়ে যায়। তাই এটা আমি ওকে ব্যবহার করি ওর গায়ে, হাতে, পায়ে, গলায়, সব জায়গায় আমি খুব ভালোভাবে মাখিয়ে দিই। এতে করে এক্সট্রা যে ময়লাটা হয় শীতকালে, সেটাও চটজলদি বেরিয়ে আসে শরীর থেকে, স্কিনটা খুব গ্লোয়িং হয়ে যায়। এই প্যাকটা কিন্তু সান ট্যান রিমুভ করতেও অনেক হেল্প করে।
এই প্যাকটা গায়ে হাতে লাগিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রাখি না, তাহলে কিন্তু মধু দেওয়া আছে তো গায়ে চটচটে হয়ে লেগে যায়, এর ফলে বাচ্চাদের গায়ে থেকে এটা তুলতে ওদের একটু কষ্ট হয়ে যায়। তখন আমার মেয়ে কিন্তু এটা মাখতে খুব পছন্দ করে, ও মাখার সময় বলে মাম্মা কত স্মেল করছে, আমার তো খেয়ে নিতে ইচ্ছা করছে। মধু একটা ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, আর দুধের স্বর তো তোমরা জানোই কত গুণ দুধের স্বরে। দেখো আমি খুব সুন্দর করে ওর হাতটাকে আমি মাখিয়ে নিচ্ছি, এতে করে অতিরিক্ত যে নোংরা হয় ওদের সেই নোংরাগুলো অনায়াসে ইজিলি বেরিয়ে আসে। এবার আমি ওকে বাথরুমে এনে খুব ভালোভাবে ওর ঘাড়ে পিঠে সমস্ত জায়গায় লাগিয়ে পায়ে এবং খুব ভালো করে রোগড়ে আমি তুলে নিচ্ছি। এবার এরপর আমি প্লেন জল দিয়ে ওর পুরো গাটা ভালো করে আমি ধুয়ে দিই, মুখ থেকে শুরু করে সব কিছুই। তারপরে এক মগ জল নিয়ে তার মধ্যে ওকে যে বডি ওয়াশটা মাখায় মামাআর্থের, সেই বডি ওয়াশটা আমি ঢেলে নেব এবং ঢেলে ওটাকে ডাইলুট করে নেব ভালোভাবে। আমি এটা যেদিন ওকে এই প্যাকটা মাখায় সেই দিনই করে থাকি। এই দেখো এই মামাআর্থের বডি ওয়াশটা খুবই ভালো, আমি এটা দিয়েই ওকে স্নান করাই। তবে আমি এটা রোজ ইউজ করি না, একদিন এটা ইউজ করি, তারপরের দিনই অয়েল ম্যাসাজ করে দিই ওকে, তারপরের দিন আবার এটা ইউজ করি, মানে অল্টারনেট ডে করে আমি এটা ইউজ করে থাকি। তো দেখো জলে এটা মিশে গেছে, এবার এটা আমি ওর গায়ে ঢেলে দেব। এতে করে যে গন্ধটা থাকে স্বরের সেইটা চলে যায়। বাকি দিন আমি এই লুফাটা দিয়ে ওকে বডি ওয়াশ মাখিয়ে স্নান করাই। আর আমি ওর মুখে ফেস ওয়াশ হিসাবে এই টপটোটোটা ইউজ করি, এটাও জলের সঙ্গে মিক্স করে নিয়ে তারপরে ওর মুখে লাগাই, রোজ স্নান করার সময় এটা ইউজ করে ও। আর এখন আমি ওকে হিমালয়ের এই শ্যাম্পুটা ইউজ করাই, আর আমি ওকে রোজ চুলে শ্যাম্পু করাই না, একদিন হেয়ার অয়েল করাই তারপরের দিন আবার শ্যাম্পু করাই, মানে এইভাবে অল্টারনেট ডে করে আমি ওকে চুলের যত্ন নিই। আর সপ্তাহে একদিন অ্যালোভেরার গাছে থেকে তুলে সেটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি ওর হেয়ারে ডিরেক্ট লাগিয়ে দিই। আর ওর 5 বছর বয়স হয়ে যাওয়ার পরে থেকে আমি এই কেওক্যারপিনের অলিভ অয়েলটা ওকে ইউজ করি। আমি গরমের সময় এটা ইউজ করি, আর শীতের সময় তো ইউজ করি গোটা গায়ে ওর মাখিয়ে দিয়ে তেলটা এরপরেই, তারপরে এক মগ জল ঢেলে দিই, ব্যাস ও স্নান কমপ্লিট। তারপর ওর গাটা ভালো করে মুছিয়ে দিয়েই আমি ওকে ক্রিম মাখিয়ে দিই। এই সেই ক্রিমটা আমি বাথরুমে নিয়ে চলে আসি, ওর গাটায় হালকা ভেজা থাকা অবস্থাতেই আমি ক্রিমটা মাখিয়ে দিই, তাহলে ক্রিমটা খুব ভালোভাবে গায়ে অ্যাবজর্ব হয়ে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত গা নরম থাকে এবং হাইড্রেট থাকে, স্কিন রুক্ষ হয় না এবং শুষ্কও লাগে না। তো এই ক্রিমটাই আমি শীতকালে ওর গোটা বডিতে মাখিয়ে দিই। তো আমি স্নানের পরে ওর এভাবেই স্কিন কেয়ার করে থাকি। তো ব্যাস দুপুরকার মতো এই পর্যন্তই ওর স্কিন কেয়ার রুটিন। যেহেতু শীতকাল তাই বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার নিতে হয় বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য, আর আমি শীতকালে ওকে সবসময় ফুল স্লিভ ড্রেস পরিয়ে রাখি, কারণ এতে করে বাতাসে ওর হাত পাগুলো বেশি শুষ্ক হয় না। আর তারপরে আমি ওকে হেয়ারটা করে দিই, কারণ ও হেয়ারটা ঠিকমতো করতে পারে না। তারপর আমি ওকে এই মামাআর্থের ক্রিমটা ইউজ করি, এটা সানস্ক্রিন, এটা খুবই ভালো, ও এটা ইউজ করবে, করে তারপরে আমার সঙ্গে ছাদে যাবে একটু রোদে। রোদে বেরোনোর আগে বাচ্চাদের সানস্ক্রিন মাখিয়ে নিলে খুব একটা বেশি কালচে ভাব হয়ে যায় না মুখে কিংবা ঘাড়ে, যেগুলো এক্সপোজ এরিয়া আছে সেগুলোতে সানস্ক্রিন মেখে নেওয়া অবশ্যই দরকার বাচ্চাদের।
রোদে বেরোনোর আগে। প্রত্যেক দিনই স্নানের পর ও এইরকম ছাদে আসে কিংবা নিচে জানালার পাশে বসে, যেখানে রোদ পাওয়া যায় ঠিক সেখানে। স্নানের পর বাচ্চাদের রোদ খাওয়ানো অবশ্যই দরকার। আর ও ঘোরাঘুরি করার সঙ্গে সঙ্গে আমি আমার কাজগুলো সেরে নিলাম। কমলালেবু খাওয়াও কিন্তু স্কিনের জন্য খুব ভালো, তাই শীতকালে কমলালেবুটা পাওয়া যায় বলে ওটা ওকে প্রত্যেক দিনই খাওয়াই। তারপর ও সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে আবার একটুখানি মুখে ক্রিম মেখে নেয়, কারণ শীতকালে একটু এক্সট্রা কেয়ার ত্বকের জন্য খুব দরকার। বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদের বড়দেরও ঠিক এরকম করে কেয়ার করা উচিত। আর হ্যাঁ, শীতকালে বাচ্চারা একদমই জল খেতে চায় না, কিন্তু অবশ্যই জল খাওয়ানোটা দরকার, কারণ এতে করে শরীর হাইড্রেট থাকে। তারপর রাত্রিবেলায় ও ভিওয়াস দিয়ে ওর হাইজিন মেনটেন করে, এটা ওকে ডক্টর বলেছিল, তো সেটাও কন্টিনিউ করে আসছে। তারপরে ও ব্রাশ করে নেয় আবার রাত্রিবেলায় শোয়ার আগে। ব্রাশটাও করতে চায় না রাত্রিবেলায়, তবুও আমি একটু ওকে জোর জবরদস্তি করে একটু করাই, ওর সঙ্গে সঙ্গে আমিও করি, তো এতে করে ও খুব মজা পায়। তারপর একদম নাইট স্যুট পরে ও রেডি হয়ে গেছে রাতের শেষ স্কিন কেয়ারটা করার জন্য। তো দেখতেই পাচ্ছ যথারীতি ওর ক্রিমটা মেখে নিচ্ছে, এরপর ও হিমালয়ের বডি লোশনটা ও দুই হাতে দুই পায়ে ইউজ করবে। দেখো তোমরা কেমন সুন্দর নিজেই ইউজ করে নিচ্ছে ও। তো এটাই ছিল ওর সারাদিনের রুটিন, ও সকাল থেকে রাত পর্যন্ত এরকম করে স্কিন কেয়ার করে। আমি আগে ওকে এভাবে করিয়ে দিতাম, এখনও নিজেই করে নেয় খুব সুন্দর করে। এই তো কমপ্লিট হয়ে গেল, এবারও ভালো করে এবার ঠোঁটে দিয়ে নেবে। এটাও খুব পছন্দ করে, এটা দেখেও বলে আমি এটা খেয়ে নেব, ভ্যানিলা ফ্লেভারের, তো ওই জন্য ওর খুব পছন্দ। গুড নাইট বলে দাও।